निश्चय प्रेम प्रतीति ते विनय करे सनुमान तेहि के कारज सकल शुभ सिद्ध करे हनुमान। जय हनुमंत संत हितकारी सुन लीजे प्रभु अर्ज हमारी जन के काज विलंबन कीजे आतुर दौरी महा सुख दीजे। जैसे कूद सिंधु मही पारा सुर सा बदन पैठ विस्तारा आगे जाय लंकिनी रोका मारे लात गई सुर लोका। जाय विभीषण को सुख दीना सीता निरखि परम पदलीना बाग उजारी सिंधु महुबोरा अति आतुर जम कातर थोरा। अक्षय कुमार कुमारी संहारा लूम लपेट लंक को जारा लाह समान लंक जर गई जय जय पुनि सुरपुर में भई। अब विलंब के ही कारण स्वामी कृपा करहु उर अंतर्यामी जय जय लक्ष्मण प्राण के दाता आतुर होए दुख करहु निपाता। जय गिरिधर जय जय सुख सागर सुर समूह समरथ भटनागर ओम हनु 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 हनुमंत हठीले बैरी ही मारु वज्र की कीले। गदा वज्र ले बैरी ही मारो महाराज प्रभु दास उबारो ओंकार हुंकार महाप्रभु धावो वज्र गदा हनु विलंबन लाओ। ओम रिम 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 हनुमंत कपीसा ओम हुम हनु अर्युर शीसा सत्य हो हरि शपथ पाय के राम दूत धरु मारु जाय के। जय 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 हनुमंत अघाधा दुख पावत जन के ही अपराधा पूजा जप तप नेम अचारा नहीं जानत हो दास तुम्हारा। वन उपवन मग गिर गृह माई तुमरे बल हम डर पत नाही पाव परो कर जोरी मनाओ यही अवसर अब के ही गोहराओ। जय अंजनी कुमार बलवंता शंकर सुवन वीर हनुमंता बदन कराल काल कुल घालक राम सहाय सदा प्रतिपालक। भूत प्रेत पिशाच निशाचर अग्नि बेताल काल मारी मर इने मारु तो ही शपथ राम की राखे नाथ मर जाद नाम की। जनक सुता हरिदास कहाओ ताकि शपथ विलंबन लाओ जय 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 धुनि होत अकाशा सुमिरत होत दुसह दुख नाशा। शरण शरण कर जोरी मनाओ यही अवसर अब के ही गोहराओ उठ उठ चल तो ही राम दुहाई पाव परो कर जोरी मनाई। ओम चम 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 चपल चलंता ओम हनु 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 हनुमंता ओम हम हाक देत कपि चंचल ओम सम सहमि पराने खल दल। अपने जन को सुरत उबारो सुमिरत हो आनंद हमारो यह बजरंग बाण जहि मारे ताहि कहो फिर कौन उबारे।
पाठ करे बजरंग बाण की, हनुमंत रक्षा करे प्राण की। यह बजरंग बाण जो जापे ताते भूत प्रेत सब कांपे। धूप दे अरु जपे हमेशा ताके तन नहीं रहे कलेशा। प्रेम प्रतीति ही कपि भजे सदा धरे उर ध्यान। तेहि के कारज सकल शुभ सिद्ध करे हनुमान। प्रिय दर्शक बंधु, आमरा सकलेई जानी जे जखनी कोनो मंत्र बा स्तप आमरा कोनो विशेष उद्देश्ये पाठ करी, तखन जदि सेई मंत्र बा स्तबेर अर्थ बुझे पाठ करते पारी, ताहले आमरा সেই মন্ত্র বা স্তোত্র বা স্তবে যে উদ্দেশ্যে পাঠ করছি সেই উদ্দেশ্য খুব দ্রুত সফল হয়। তাই আজও আমরা এই বজ্রং বাণ যেটা এতক্ষণ শুনলাম, সেই বজ্রং বাণীর বাংলা অর্থ জেনে নেব। প্রথমে যে দোহা দিয়ে শুরু হচ্ছে বজ্রং বাণ, সেই দোহার অর্থ হল যে সমস্ত ভক্তরা প্রেম ও অটল বিশ্বাসের সঙ্গে এই চৌপাইগুলি পাঠ করেন, তাদের মনের সমস্ত শুভ মনস্কামনা হনুমানজি পূর্ণ করেন। এরপরে চৌপাই শুরু হচ্ছে। হে হনুমানজি, ভক্তদের উপকারী, আমার প্রার্থনা শুনুন। ভক্তদের কাজে বিলম্ব করবেন না, আপনি ছুটে যান আর আপনার ভক্তদের মহাসুখ প্রদান করুন। যেমন করে এক লাফে সমুদ্র পার করেছিলেন, সুরসার প্রসারিত মুখ থেকে বের হয়ে এসেছিলেন লঙ্কিনী পিতা, যে আপনাকে লঙ্কায় প্রবেশে বাধা দিয়েছিল, তাকে লাঠি মেরে স্বর্গলোকে প্রেরণ করেছিলেন। লঙ্কায় গিয়ে আপনি বিভীষণকে সুখ প্রদান করেছিলেন, মাতা সীতাকে খুঁজে বের করে পরম পদের প্রাপ্তি করেছিলেন, আপনি রাবণের লঙ্কার অশোক গাছ উপড়ে দিয়েছিলেন এবং রাবণের পাঠানো সৈন্যদের জন্য যমদূত হয়ে উঠেছিলেন, আপনি অক্ষয় কুমার অর্থাৎ রাবণ পুত্রকে হত্যা করেছিলেন, আপনি ল্যাজ দিয়ে লঙ্কাকে মোমের তৈরি মহলের মতন জ্বালিয়ে দিয়েছিলেন, আপনার জয়ের ধ্বনিতে স্বর্গ মুখরিত হয়েছিল। তবে কেন এখন প্রভু দেরি করছেন? কৃপা করুন হে অন্তর্যামী, জয় হোক আপনার। হে লক্ষণের প্রাণদাতা, দ্রুত আমার ভয় দুঃখ দূর করুন। হে গিরিধারী সুখের সাগর বজ্রঙ্গলী, আপনার জয় হোক। সমস্ত দেবতার সহিত স্বয়ং ভগবান বিষ্ণুর মতন সামর্থ্য যে রাখে পবনপুত্র হনুমান, আপনার জয় হোক। হে পরমেশ্বর রূপী হটিলে বজ্রকিলে শত্রুদের ওপর প্রহার করুন। হে প্রভু, আপনি আপনার গদা দিয়ে আপনার ভৃত্যদের শত্রুর ওপর প্রহার করে তাদের মুক্তি দিন। ওমের বজ্রধ্বনি দিয়ে শত্রুদের যুদ্ধে আহ্বান করুন এবং তাদের আপনার গদা দিয়ে পিষ্ট করতে বিলম্ব করবেন না। হে হনুমানজি, হে প্রভু, আপনাকে হ্রিং 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 এবং ওম ওম হুম হুম মন্ত্রের সাথে আহ্বান জানাচ্ছি। আপনি শত্রুদের বুকে ও মাথায় আঘাত করুন। আমি হরির নামে শপথ করে যা বলছি তা সত্য বলছি। হে শ্রীরামের দূত, আপনি শত্রুদের আক্রমণ করতে ছুটে যান। হে হনুমানজি, আমি আপনার হৃদয় অন্তর থেকে আপনার জয় জয়কার করছি। কোনো অপরাধে আপনার ভক্ত এত কষ্ট পাচ্ছে? আপনার এই দাস পূজার সব জপ তপ পূজার আচার বিচার কিছুই জানে না। বন উপবন পাহাড় রাস্তা বা গৃহে আপনার বলে আমি কোথাও ভয় পাই না। আপনার সামনে আমি কর জোরে প্রণাম করছি, আপনার পায়ে পড়ছি। এই সময় আর কাকে আমি স্মরণ করব আপনি বলুন।
হে হনুমানজি, অঞ্জনির সর্বশক্তিমান পুত্র এবং শিবের সাহসী পুত্র, আপনার জয় হোক। আপনার শরীর কালের সমান বিশাল, আপনি সর্বদা শ্রীরামের আদেশ পালন করেছেন। ভূত প্রেত পিশাচ নিশাচর অগ্নি বেতাল কাল মহামারীর মতন দুষ্ট আত্মাকে আপনি আপনার অগ্নিতে ভস্ম করে দেন। আপনাকে শ্রীরামের দিব্যি শপথ, আপনি এদের হত্যা করে শ্রীরামের নামের যে মর্যাদা সেটা রাখুন। আপনি শ্রীরাম ও মাতা সীতার দাস, তাদের শপথ দিয়ে অনুরোধ করছি আর বিলম্ব করবেন না। আপনার নামের জয়ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত হচ্ছে, আপনার স্মরণে সর্ব দুঃখ কষ্ট সব নাশ হয়ে যায়। আপনার পদযুগল স্মরণ রেখে করজোরে আপনাকে রাজি করার চেষ্টা করছি। এই বিপদের সময় আমরা আর কাকেই বা স্মরণ করব? উঠুন উঠুন, আপনাকে শ্রীরামের দোহাই। আপনার পায়ে দণ্ডায়মান হয়ে করজোরে আপনার কৃপা আশা করছি। হে সদা চলন্ত হনুমানজি, আপনি আসুন। হনুমানজি, আপনার হুঙ্কারে রাক্ষস দল ভয় পেয়ে গেছে। হে বজরঙ্গবলী, আপনার ভক্তদের শীঘ্র কল্যাণ করুন। আপনার সুমিরণে সবার শুভ হোক। আপনার এই বজরঙ্গ বাণ যার লাগবে তাকে কে উদ্ধার করবে? যে বজরঙ্গ বাণের পাঠ করেন ভগবান হনুমানজি স্বয়ং তার প্রাণ রক্ষা করেন। যে এই বজরঙ্গ বাণ পাঠ করে তাকে দেখে ভূত প্রেত সবাই কাঁপতে থাকে। যে বজরঙ্গলিকে ধূপ দীপ জ্বালিয়ে বজরঙ্গবালের পাঠ টানা সাতবার করে তার কোনো কষ্ট হয় না। যে ভক্ত প্রেমের সঙ্গে মহাবীর শ্রী হনুমানের ভজনা করেন, যে হৃদয়ে সদা তাকে ধারণ করে রাখেন, তার সকল কার্য স্বয়ং শ্রী হনুমানজি সিদ্ধ করেন। জয় শ্রীরাম, জয় শ্রী হনুমানজি।